খবর চব্বিশ নিবেদন করছে পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস। নাম বিভ্রাটের জেরে ভুলবশত এক সেলিনার কন্যাশ্রীর টাকা অপর আরেক সেলিনার অ্যাকাউন্টে চলে যায়। দুজনেই দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার ছাত্রী। দুজনেরই বাড়ি হরিহরপাড়া ব্লকের শঙ্করপুর গ্রামে। তবে এক সেলিমা খাতুন 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, অপর সেলিনা খাতুন এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। নিজের অ্যাকাউন্টে আসা সেই 25,000 টাকা ফেরত দিয়ে সততার নজির করল গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী সেলিনা খাতুন। দুই কন্যাশ্রীর নাম সেলিনা খাতুন, দুজনেই দৌলতাবাদের গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার ছাত্রী। দুজনের বাড়ি হরিহরপাড়া ব্লকের শঙ্করপুর গ্রামে। তবে এক সেলিনা খাতুন 2017 সালে উচ্চ মাধ্যমিক পাশ করেছে, কন্যাশ্রীর 25,000 টাকাও পেয়েছে সে। বর্তমানে বিবাহিতা এই সেলিনা। অপর সেলিনা খাতুন এই বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছে। এই নাম বিভ্রাটের জেরে ভুলবশত এক সেলিনার কন্যাশ্রীর টাকা অপর আরেক সেলিনার অ্যাকাউন্টে চলে যায়। কন্যাশ্রীর 25,000 টাকা না পেয়ে সে যোগাযোগ করে নিজের স্কুল ও বিডিও অফিসে। এরপর সে জানতে পারে তার টাকা ভুলবশত অপর সেলিনার অ্যাকাউন্টে জমা হয়েছে। শিক্ষকেরা দুবার কন্যাশ্রী প্রাপক সেলিনার বাড়ি গিয়ে ঘটনার কথা খুলে জানান। নিজের অ্যাকাউন্টে আসা সেই 25,000 টাকা ফেরত দিয়ে সততার নজির গড়ল গঙ্গাপ্রসাদ হাই মাদ্রাসার প্রাক্তন ছাত্রী সেলিনা খাতুন। অপর সেলিনার হাতে বুধবার ব্যাংক থেকে টাকা তুলে দেয় আরেক সেলিনা। প্রাক্তন ছাত্রীর এই সততায় খুশি কন্যাশ্রী প্রাপক সেলিনা ও শিক্ষক শিক্ষিকারা। হরিহরপাড়া থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, টিভি 24 বাংলা। গঙ্গাপ্রসাদ স্কুলে পড়তাম, দিয়ে টাকাটা একবার আমি পাইছি, আবার কন্যাশ্রীর টাকা পাইছি একবার 25,000 টাকা, দিয়ে আবার 25,000 টাকা ঢুকেছে। দিয়ে স্যারকে জানালাম, দিয়ে বললাম যে টাকাটা কিসে ঢুকেছে, বললাম যে ভুল করে ঢুকেছে কন্যাশ্রীর, তাই আমি টাকাটা নিজে ইচ্ছেই তুলে দিচ্ছি। সেলিনা খাতুন শঙ্করপুরের বাড়ি, তার অ্যাকাউন্টে 2016-17 সেশনের টাকা 25,000 টাকা তার অ্যাকাউন্টে ঢুকে যায় কন্যাশ্রীর। সেই টাকাটা ঢুকার পর কিছুদিন পর তার অ্যাকাউন্টে আবারও 25,000 টাকা কন্যাশ্রীর ঢুকে। এটা জানতে পেরে সেই বই অ্যাকাউন্ট বই নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে এবং যার টাকা তাকে ফেরত দিতে চাই। আমরা সমস্ত পোর্টালে গিয়ে খোঁজখবর নিয়ে দেখি যে সেই টাকাটা শঙ্করপুরেরই আরেকজন সেলিনার টাকা তার অ্যাকাউন্টে ঢুকে গেছে, এবং সেই টাকাটা আজকে যার অ্যাকাউন্টে ঢুকেছিল সেই সেলিনা টাকাটা আজকে হরিহরপাড়া ইউবিআই ব্যাংক থেকে তুলে সেই টাকাটা শঙ্করপুরের যে সেলিনার টাকা তাকে টাকাটা আজকে স্কুলে এসে তুলে দেবে। এটা খুবই ভালো লাগছে, কারণ একজন সৎ ছাত্রী যে আমরা তৈরি করতে পেরেছি শিক্ষক হিসাবে, আমাদের এটা খুবই গর্বের বিষয়। বাংলার এক নম্বর কোয়ালিটির মিনিকেট স্বর্ণ ও রত্নাচালের প্রস্তুতকারক সংস্থা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড। আর মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড মানেই হলো নাজরাইস, পরিবারের সুস্বাস্থ্য ও রসনা তৃপ্তিতে অদ্বিতীয় চালের রাজা নাজরাইস। মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেডের ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 6296903001 অথবা 6296903002 এই নম্বরে। বাংলার খেতে বাঙালির পাতে, বাংলার প্রতিটি রান্নাঘর থেকে খাবার টেবিলে হাজির নাজরাইস। ঠিকানা হক মার্চেন্টাইল প্রাইভেট লিমিটেড, আইরার মোড়, পুন্ডি, নবগ্রাম, মুর্শিদাবাদ। ইমেল আইডি ricemill@hawkindia.com। আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মনমোহিনীতে চলছে বিশেষ অফার। মনমোহিনীতে কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার ও 999 টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র কুপন। এছাড়াও নিত্য নতুন ডিজাইনের জুয়েলারি কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। অফার চলবে 20 আগস্ট থেকে 8ই অক্টোবর পর্যন্ত। তাই দেরি না করে আজই আসুন মনমোহিনী, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, খাগড়া বহরমপুর, আমাদের অপর শাখা বোলপুর ও মালদা। বহরমপুর শহরের অন্যতম পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান লিবাজ। এখানে মহিলাদের শাড়ি সহ সমস্ত পোশাকের সাথেই পেয়ে যাবেন পুরুষ ও ছোটদের নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির ফ্যাশনেবল পোশাক। পুজোর কেনাকাটার উপর থাকছে সুনিশ্চিত উপহার, এছাড়াও লাকি ড্র কুপন। তাই আপনার পছন্দের কেনাকাটার জন্য আজই আসুন লিবাজে, এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা লিবাজ, কাদাই, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 7477799991 অথবা 7477799992। আগমনের সোনার আলো, বছর ঘুরে পুজো এলো।
বোধন খানে মা এলো ঘরের কোণে, সপ্তমীতে নতুন জামা, সেলফি আড্ডা ও হাঙ্গামা। অষ্টমীতে খুশির মেজাজ, নবমীর প্রেমে মন সাজে আজ, দশমীতে বিদায় তবে আসছে বছর আবার হবে। এবার পুজোতে সঙ্গে থাকুক পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তানুজাস।